যদি ইউক্রেন বেলারুশ বা রাশিয়ার কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করে তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে নামতে পারে বেলারুশ। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভবিষ্যৎবাণী করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এবার সেই তথ্য সত্য হতে যাচ্ছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী ঢুকে একাধিক অঞ্চল দখলের জেরে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে পদার্পণ হচ্ছে বেলারুশের। তবে বেলারুশকে যুদ্ধক্ষেত্রে কাবু করতে বেশ জোরদার পদক্ষেপ নিয়ে ফেলেছে ইউক্রেন। জানা গেছে বেলারুশ সীমান্তে ইউক্রেন 1,20,000 সৈন্য সমবেত করেছে, এমনটা বলে দাবি করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি আরও জানিয়েছেন বেলারুশও এটি সামাল দিতে তাদের সশস্ত্র বাহিনীর 1/3 সদস্যকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছেন। অবশ্য ইউক্রেন সীমান্তে ঠিক কতজন বেলারুশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে তা বলেননি লুকাশেঙ্কো। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী প্রবেশের প্রেক্ষাপটে এই নতুন উত্তেজনার সৃষ্টি হল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর মিত্র বেলারুশের লুকাশেঙ্কোর এই দাবির ব্যাপারে ইউক্রেন এখনও নীরব ভূমিকা পালন করছে। বেলারুশের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বেল্টা সংবাদ সংস্থা জানায়, ইউক্রেন যদি হামলা চালায় তবে তারা তা প্রতিরোধ করবেন। এ কারণেই পুরো সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেন যদি বেলারুশের ভূমিতে প্রবেশ করে তবে তারা অবশ্যই আক্রমণের শিকার হবে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেছেন, তাদের আক্রমণাত্মক নীতি দেখে আমরা সেখানে গিয়েছি এবং কিছু পয়েন্টে সেনাদের মোতায়েন করে রেখেছি। যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে পুরো সীমান্তে আমাদের সামরিক বাহিনী প্রতিরক্ষায় কাজ করবে। উল্লেখ্য যে বেলারুশের পেশাদার সেনাবাহিনীর সদস্য সংখ্যা 48,000, এছাড়া সীমান্ত রক্ষা বাহিনীতে আছে আরও 12,000 সদস্য। গত 6 আগস্ট থেকে রাশিয়ার ভূখণ্ডে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেন। ওই দিন হাজার হাজার ইউক্রেনের সৈন্য রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে। এটি রুশ সামরিক বাহিনীর জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। ইউক্রেনের বাহিনী রবিবার দাবি করেছে তারা কুরস্ক অঞ্চলের আরেকটি সেতু ভেঙে দিয়েছে। এর ফলে ওই এলাকার রুশ বাহিনীর চলাচলে সমস্যা হচ্ছে।